হ্যালো এভরিওন, আশা করি সবাই ভালো আছেন। আমি রেজাসি আপনাদের সাথে। গত পর্বে আমরা ফিগমাতে একটি ইউজার ইন্টারফেস কীভাবে কপি করতে হয় সেটা দেখিয়েছিলাম। তো সেটা দেখিয়েছিলাম একটি অ্যাপ দিয়ে, একটি ফুড ডেলিভারি অ্যাপ কীভাবে কপি করে ডিজাইন প্র্যাকটিস করতে হয় সেটার উপর। তো আজকের এই পর্বে আমরা একটি সম্পূর্ণ ওয়েবসাইট কীভাবে ডিজাইন করতে হয় সেটা দেখাবো, প্লাস ইউজার এক্সপিরিয়েন্স বা ইউএক্স কী সেটার উপরে একটা বেসিক ধারণা দিব। আমি একটু ইউজার ইন্টারফেস এবং ইউজার এক্সপিরিয়েন্সের ভিতরে পার্থক্যটা বোঝাই, অর্থাৎ ইউআই এবং ইউএক্সের ভিতরে ডিফারেন্সটা কী। তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে অনেকগুলা অপশন আছে এবং অনেক ডিজাইন আছে। তো এই সাইটের অ্যাবাউট আস পেজে একটা ডিজাইন আছে, আমি সেটাও একটু ওপেন করে দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এটা হচ্ছে আমাদের অ্যাবাউট আস পেজ। তো এর আগে ছিলাম হচ্ছে আমরা হোম পেজে। তো এই অ্যাবাউট আস পেজে আমরা হোম পেজ থেকে আসলাম, আসার পরে এখানে একটি নতুন ডিজাইন দেখতে পারছি। আবার আমরা যদি এখান থেকে সার্ভিস পেজে যাই, তাহলে সার্ভিস পেজে গিয়ে দেখবেন আবার ভিন্ন রকম ডিজাইন এবং ভিন্ন রকম একটি পেজ। তো এই প্রত্যেকটা ডিজাইন আমরা ইউজার ইন্টারফেস যেটা বলি, ইউআই ডিজাইনে আলাদা আলাদাভাবে ডিজাইন করি। আর ইউজার এক্সপিরিয়েন্স যেটা, সেটা হচ্ছে আমি ধরুন এখানে ক্লিক করব ভিউ মোরে, অথবা এই যে আমি হোম পেজ থেকে অ্যাবাউট আসে আসলাম, তারপরে অ্যাবাউট আস থেকে সার্ভিসে গেলাম, আমি এক একটা অপশনে ক্লিক করলে আমাকে এক একটা পেজে নিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স, অর্থাৎ ইউজার এক্সপিরিয়েন্সটা কেমন হবে সেটা সেট করে দেওয়ার নামই হচ্ছে ইউএক্স ডিজাইন। তো আরও সহজভাবে বোঝাতে গেলে, ধরুন আপনি একটি বাড়ি তৈরি করেছেন এবং বাড়িটা অনেক সুন্দরভাবে ডিজাইন করেছেন এবং বাড়ির ভিতরে অনেক ফার্নিচার অ্যাড করেছেন এবং ইলেকট্রনিক্স ডিভাইসগুলোও সেট করেছেন, যেমন ফ্যান, তারপর টিভি, এসি, ফ্রিজ সব কিছু অ্যাড করেছেন, কিন্তু কোনোটাই কাজ হচ্ছে না। কারণ হচ্ছে আপনার বাড়িতে আপনার ইলেকট্রনিক্সের যে লাইনগুলো বা সংযোগগুলো এগুলো দেননি। কিন্তু আপনি যদি তারের মাধ্যমে প্রত্যেকটা জিনিসকে সংযোগ করে দেন বিদ্যুতের সাথে, ধরুন আপনি সুইচ চাপ দিলে ফ্যান চলবে, এসি চলবে বা ফ্রিজ চলবে, এই টোটাল বিষয়টাকে সচল করার যে কার্যক্রম, এটাকে ইউএক্স ডিজাইন বলা হয়। তো আশা করি আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। তো আজকে আমরা যখন একটি ওয়েবসাইট ডিজাইন করব, তো ওয়েবসাইটের একটি পেজ এবং আরেকটি পেজ এরকমভাবে দুই তিনটা পেজ ডিজাইন করতে হয়। একটা ওয়েবসাইটের সাধারণত 500 থেকে 500 পেজ পর্যন্ত থাকতে পারে। তো এই প্রত্যেকটা পেজের সাথে কানেকটিভিটি, আমার এই যে এখানে বাটনে ওপরে হোভার করার পরপরই দেখুন বাটনের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং টেক্সটের কালারটা হোয়াইট হয়ে যাচ্ছে। তো এটার নামই হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। তো ইউজার এক্সপিরিয়েন্স সম্পর্কে মোটামুটি একটা বেসিক ধারণা আশা করি পেয়ে গেছেন। তো চলুন এবার আমরা একটি ওয়েবসাইট ডিজাইন করি। এই পেজটা কেটে দিই। তো দেখুন এখানে লেখা আছে নিউ ডিজাইন ফাইল। তো আমরা এখানে ক্লিক করব। আচ্ছা, পেজটা ওপেন হয়ে গেছে। তো আমরা প্রথমে একটি নাম দিব আমাদের প্রজেক্টের। ধরুন আমি একটি কারের ওয়েবসাইট ডিজাইন করব, কার ওয়েবসাইট ডিজাইন। তো এই প্রজেক্টের নামটা আমরা এখান থেকে সেট করে দিলাম। তো এখন আমি গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা ফটোশপে যেমন একটি নিউ ফাইল নিই, তো এটা একটি নিউ ফাইল। তো এই ফাইলের ভিতরে ফটোশপে যেমনভাবে আমরা একটি আর্টবোর্ড নিই, তো এখান থেকেও ঠিক তেমনভাবে এক একটি ফ্রেম নিতে হয়। তো আমরা যখন একটি ওয়েবসাইটের পেজ নিব, তো এখান থেকে একটি ফ্রেম নেব সেই সাইজের। আমি যদি ফ্রেমে ক্লিক করি, দেখুন এখানে এই পাশে অনেকগুলো ফ্রেম আছে। ধরুন আমি ডেস্কটপ সাইজ নিব, মানে সাধারণ যে সাইজটা সেটা হচ্ছে 1440x1024। তো আমি এই সাইজটা নিলাম। আমি যদি ইচ্ছা করি এখান থেকে সাইজটাকে বাড়াবো, আমরা এই যে এখানে ক্লিক করলেই আমাদের সাইজটা বাড়িয়ে নিতে পারবো। তো আমি যেহেতু এখনকার মনিটরগুলো আপডেট হচ্ছে, আমি এখান থেকে 1920x1024 নিই। ওকে, তাহলে পেজের সাইজটা একটু বড় হবে। এটা হচ্ছে ওয়াইড চেঞ্জ করেছি। আবার এখান থেকে যদি আমি হাইট চেঞ্জ করি, তাহলে 1024-এর জায়গায় আমি বেশিও নিতে পারবো। এখান থেকে ড্র্যাগ করলেও এটা বড় হবে, আমি যতটুকু সাইজের পেজ নিতে চাই ততটুকু। আপাতত এতটুকুই থাক। এটার উপরে প্রথমে একটি ওয়েবসাইটের যে হোম পেজ সেটা ডিজাইন করব। কিবোর্ড থেকে আমরা যদি শিফট এবং আর প্রেস করি, তাহলে দেখুন এখানে রোলার অপশনটি চলে আসছে। আমরা ফটোশপে যেমন কন্ট্রোল আর প্রেস করলে রোলার চলে আসতো, এখানে জাস্ট শিফট এবং আর। তো রোলার্স নিলাম। এখন আমরা ওয়েবসাইট ডিজাইন করতে গেলে জানি আমাদের গ্রিড নিতে হয়। তো দেখুন এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর দেখবেন এখানে একটি অপশন আছে লেআউট গ্রিড। তো এই লেআউট গ্রিডে একটা প্লাস আইকন দিব। তো এইখানে দেখুন একটা গ্রিড তৈরি হয়ে গেছে। তো আমরা যদি এখানে ক্লিক করি, দেখুন এখানে একটি অপশন আছে গ্রিড। তো আমি যদি এই গ্রিডের উপর ক্লিক করি, তাহলে আমরা আরও দুইটা এক্সট্রা অপশন পাবো, একটি হচ্ছে কলামস আর একটা হচ্ছে রো।
তো কলামটা হচ্ছে উপর থেকে নিচে আর রোজটা হচ্ছে ডান থেকে বামে। তো আমরা যেহেতু ওয়েবসাইটের গ্রিড নিব তো আমরা এখান থেকে কলাম সিলেক্ট করব এবং এখান থেকে 12টি কলাম আমরা নিয়ে নেব, মার্জিনটা দিব 100। ওকে, তো এবার এই পেজের উপরে আমরা ওয়েবসাইট ডিজাইন করব। এখানকার গ্রিডটা আমরা অন এবং অফও করতে পারবো। আবার আমরা যদি চাই তাহলে এখান থেকে আমরা অপাসিটিও চেঞ্জ করতে পারবো, আবার কালারও চেঞ্জ করতে পারবো। এই যে এখান থেকে রেড কালারের বদলে অন্য কোনো কালার নিতে পারি। আবার আমি যদি এখান থেকে 10%-এর জায়গায় আমি 5% নিই তাহলে দেখুন এটার অপাসিটি আরও কমে যাচ্ছে। তো আপনি আপনার ইচ্ছা মতো এখানে অপশন চেঞ্জ করে নিতে পারবেন। তো এবার আসি মূল পর্বে। তো একটি ওয়েবসাইট ডিজাইন করতে গেলে প্রথমে যে বিষয়টা দরকার সেটা হচ্ছে একটি লোগো। তো আমরা এখানে একটি লোগো অবশ্যই অ্যাড করব। তো যেহেতু আমি শেখানোর পারপাসে দেখাচ্ছি তো আমি এখানে লোগোর বদলে একটি টেক্সট অ্যাড করব। আপনারা চাইলে এখানে আপনাদের ওয়েবসাইটের অথবা আপনার ক্লায়েন্টের লোগো এখানে প্লেস করে দিতে পারেন। তো আমি এখানে একটি টেক্সট নেই, নেমটা চেঞ্জ করে ফেলি। আমরা চাচ্ছি এখানে পপিন্স টেক্সটটি দিব এবং এটা হবে হচ্ছে বোল্ড এবং এটার সাইজ হবে হচ্ছে 30 পিক্সেল। আমি এখানে প্লেস করে দিলাম। তো লোগোটা যেহেতু হয়ে গেছে এখন আমরা এখানে আমাদের কিছু মেনু অ্যাড করব। তো মেনু অ্যাড করার জন্য কি করব, এখান থেকে এই টেক্সটটা কিবোর্ড থেকে অল্ট প্রেস করে এখানে কপি করে নিয়ে চলে আসলাম, এখানে দিলাম। তারপর এই টেক্সটটার নেম চেঞ্জ করব। এবার এই টেক্সটের এখান থেকে অপশনগুলো চেঞ্জ করব, বোল্ড থেকে রেগুলার, 30-এর জায়গায় আমি নিলাম 20 একটু কম হয়ে যায়, 25 ডান। তো এবার এই টেক্সটটা আমি এখান থেকে আবারও অল্ট প্রেস করে কপি করব এবং এটার নাম দিব অ্যাবাউট আস। তো আমরা যদি এবার এই অপশনগুলোকে অটো লেআউট করতে চাই, তা অর্থাৎ আমাদের এখানে যে স্পেসিংসগুলো আছে এই স্পেসিংসগুলো প্রত্যেকটাতেই সমান হবে, তো এক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে শিফট এ প্রেস করলেই টোটাল অপশনগুলো সুন্দরভাবে লেআউট হয়ে যাবে। তো এখন এখান থেকে আমরা এই যে অটো লেআউট, আমরা প্রত্যেকটা স্পেসিং কত রাখবো এখান থেকে আমরা সেট করে দিতে পারছি। আমরা যদি চাই যে 60 দিব তাহলে স্পেসিং 60 হবে, আমরা যদি এখান থেকে 70 দিতে চাই তাহলে এখানে 70 হবে। তো এবার এখান থেকে দেখুন অ্যালাইন হরিজেন্টালি আর এটা হচ্ছে অ্যালাইন ভার্টিক্যালি। তো আমরা এটাকে ভার্টিক্যালি অ্যালাইন করতে পারবো, অর্থাৎ প্রত্যেকটা ভার্টিক্যালি অ্যালাইন হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে এটার সাথে আমরা ভার্টিক্যালি অ্যালাইন করব। তো এটাকে আমরা শিফট চেপে সিলেক্ট করে ভার্টিক্যালি অ্যালাইন করে ফেললাম। এখন আমরা চাচ্ছি যে প্রত্যেকটা কাজ আমাদের গ্রুপ বাই গ্রুপ করব, অর্থাৎ প্রত্যেকটাকে এক একটি ফোল্ডারে সাজিয়ে রাখব। দেখুন এখানে আছে একটি ফ্রেম, তারপর এখানে আসছে সোমা অটোস। আমি যদি ফ্রেমের ভিতরে ক্লিক করি তাহলে দেখবেন এটা এখানে 5টি অপশন আছে। তো আমি চাইলে এই অপশনগুলো টোটাল ধরে একটা গ্রুপ করতে পারবো, কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিলে এটি একটি গ্রুপে পরিণত হবে। তো আমি এখানে এই গ্রুপটির নাম দিব মেনু, আর এটা একটি গ্রুপ করব সেটার নাম দিব হচ্ছে লোগো। তো এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করলে এটা গ্রুপ হয়ে যাবে, এটার নাম দিব লোগো। আচ্ছা, তো এখন আমরা এখানে একটি টেক্সট অ্যাড করব। তো টেক্সট অ্যাড করার ক্ষেত্রে আমরা এখান থেকে কিবোর্ড থেকে টি প্রেস করব অথবা এখান থেকে টেক্সট টুলটি সিলেক্ট করে নিয়ে আমরা এখানে একটি ক্লিক করব, তারপর এখানে লিখব অর্ডার নাও। তো এই অর্ডার নাও টেক্সটটিকে আমরা টোটাল ব্লক করে এখান থেকে 20 পিক্সেল সেমি বোল্ড এবং কালারটাকে আমরা হোয়াইট সিলেক্ট করে দেই। দেওয়ার পর এই টেক্সটটাকে ধরে এখানে মিডল অ্যালাইন করে ফেলব। তো এখন আমরা চাইলে এই যে এই দুইটাকে ধরে কন্ট্রোল জি দিলে একটি গ্রুপ হয়ে যাবে, এটার নাম দিব বাটন। তো আমরা এখন এই গ্রিডটাকে একটু অফ করে দেখব। তো আমরা প্রথমে ফ্রেমটা সিলেক্ট করি, তারপর এখান থেকে গ্রিডটা অফ করি। তো দেখুন এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইন্টারফেস। তো আমরা চাইলে ফিগমাতে এটাকে লাইভ দেখতে পারি। তো লাইভ দেখার জন্য আমরা দেখুন এই পাশে একটি বাটন আছে, তো এই প্লে বাটনে ক্লিক করলে এখানে একটি নতুন উইন্ডো ওপেন হবে এবং আমাদের ওয়েবসাইটটা লাইভ আসবে। তো দেখুন এটা এখন লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পরপরই এখানে সাইটটি লাইভ হবে। তো দেখুন এটা হচ্ছে আমাদের সাইট, এই যে। ওকে, ইটস ফাইন। তো আমরা এখন এটাকে ক্লোজ করে ফেলি। এখন আমরা চাচ্ছি যে এর নিচে একটা ইমেজ অ্যাড করব। তো ইমেজ অ্যাড করার জন্য আমরা প্রথমে এই টোটাল অপশনটাকে
কন্ট্রোল জি প্রেস করে একটি গ্রুপ করি, তারপর এটা দি নেভবার। ওকে, তো তারপর আমরা এখান থেকে একটি রেক্ট্যাঙ্গেল টুল নিব। রেক্ট্যাঙ্গেল নেওয়া হয়ে গেছে, এবার এখান থেকে জাস্ট ধরে নিচে পর্যন্ত আমি যতটুক এরিয়াতে আমি ছবিটা দিতে চাই ততটুক এরিয়া আমি সিলেক্ট করব, এতটুক। এখানে সিলেক্ট হয়েছে 1920x720, তো এই এরিয়াটুকে আমি একটি ইমেজ প্লেস করব। এটাকে একটু নিচে নামাই, সরি। ওকে, তো এখানে ইমেজ প্লেস করার জন্য আমাদের দুইটা অপশন আছে। একটি হচ্ছে আমরা বাইরে থেকে ইমেজ ডাউনলোড করে নিয়ে এসে এর উপর ড্র্যাগ করে ফেললে ইমেজটা এখানে প্লেস হবে, আর আরেকটি সুবিধাজনক উপায় আছে, সেটা হচ্ছে আমরা যদি এখান থেকে রাইট বাটনে ক্লিক করি তাহলে দেখুন এখানে প্লাগিনস নামের একটি অপশন আছে। তো এখানে ম্যানেজ প্লাগিনসে ক্লিক করব, করার পর ইনস্টল প্লাগিনস, দেখুন আমার এখানে কোনো প্লাগিনস ইনস্টল করা নেই। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাকে ফিগমা প্লাগিনস যে কমিউনিটি সেখানে নিয়ে চলে যাবে। তো এখান থেকে আমি যদি আনস্প্ল্যাশ ক্লিক করি তাহলে দেখুন এখানে একটি প্লাগিনস চলে আসবে, এই যে আনস্প্ল্যাশ। তারপর আরেকটি প্লাগিনস এসেছে, সেটার নাম হচ্ছে আইকনিফাই। তো এরকম ধরনের অনেকগুলা প্লাগিনস আপনারা পেয়ে যাবেন। আনস্প্ল্যাশ হচ্ছে একটি ফটোর ওয়েবসাইট, তো এরকম ধরনের পিকজাবে, তারপর পিকজেলস, এরকম আরও অনেক ধরনের প্লাগিনস পেয়ে যাবেন। তো আপনার যেটা ইচ্ছা সেটা আপনারা এখান থেকে ইনস্টল করে নিতে পারবেন। তো আমি এটা ইনস্টল করব, আর নিচের এই যে আইকনিফাই এটাও আমাদের ইউজ করতে হবে। তো এটা কী কাজে লাগবে সেটা আমি একটু পরে বলছি। তো আইকনিফাই ইনস্টল করি। ওকে, দুইটাই ইনস্টল করা হয়ে গেছে। তো আমরা আবার ব্যাকে ফিরে চলে আসি। ওকে, তো আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসছি আবার। তো দেখুন আমি এখানে একটি ফটো অ্যাড করব, তো রাইট বাটন ক্লিক করলে এখান থেকে প্লাগিনস, সরি, প্লাগিনস আনস্প্ল্যাশ। তো আনস্প্ল্যাশে ক্লিক করার পর এখানে একটি নতুন উইন্ডো ওপেন হবে। তো দেখুন এখানে নতুন উইন্ডোটি ওপেন হয়ে গেছে। তো আমরা এখান থেকে আমাদের পছন্দের ইমেজগুলো এখান থেকে নিয়ে আসতে পারবো। তো আমি যদি চাই এখানে সার্চ অপশনে ক্লিক করলে আমি যদি কার লিখে সার্চ দিই, কার রিলেটেড যে ছবিগুলো সেগুলো চলে আসবে। আমি আমার পছন্দ মতো একটি কার এখানে প্লেস করে দিব, আমি চাচ্ছি এই ইমেজটা এখানে প্লেস করব। তো এখানে ক্লিক করলাম, করার পর দেখুন এটা এখানে প্লেস হয়ে গেল। তো এখন চাইলে আমরা এখানে আরও একটি ফ্রেম নিতে পারি। এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিলাম, নেওয়ার পর এখান থেকে এই পর্যন্ত আরও একটি রেক্ট্যাঙ্গেল এখানে নিয়ে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে ব্ল্যাক দিয়ে দিব। দেওয়ার পর অপাসিটিটাকে একটু কমিয়ে দিই, সে 60%। ওকে, তো 60% দেওয়ার কারণ হচ্ছে আমরা যদি এখন এখানে একটি টেক্সট অ্যাড করি তাহলে আমাদের লেখাটাকে হাইলাইট করার জন্য আমরা এই ব্ল্যাক লেয়ারটা দিলাম। আমরা যদি 60%-এর জায়গায় আরও একটু বাড়িয়ে দিই, 70% দিই, তাহলেও আমরা এখানে দিতে পারছি। তো আমি এখানে 60% দেওয়াটাই বেটার মনে করছি। ওকে, এখন আমরা এখানে একটি টেক্সট অ্যাড করব। তো প্রথমে আমি এই দুইটা লেয়ার কন্ট্রোল জি গ্রুপ দিয়ে এখানে নামটা দিয়ে দিই ইমেজ। তো এর উপরে আমরা একটা টেক্সট অ্যাড করব, এই যে প্রথমে আমি টেক্সটের সাইজটা একটু বাড়াই, 64 দিই, তারপর এখানে কিছু লিখি, ফাইন্ড ইওর লাভলি কার্স, এটা হচ্ছে আমাদের হেডলাইন। তো হেডলাইন যেহেতু তাহলে আমরা এটাকে রেগুলার থেকে বোল্ড করে দিব। তো ব্লক করার জন্য আমরা টোটাল সিলেক্ট করি, তারপর এখান থেকে এই যে অপশনে ক্লিক করলে টোটাল সবগুলো লেখা বড় হাতের হয়ে যাবে। এখানে দুই লাইনে করে দিই এটাকে, ফাইন্ড ইওর লাভলি কার্স টুডে। তারপর এখানে আমরা একটা সাব হেডিং দিই, ওকে, এই সাব হেডিংটাকে আমরা এখান থেকে বোল্ডের জায়গায় মিডিয়াম করি, তারপর এটার সাইজটা 32 করে দিই,
তারপর এখান থেকে আমরা এই টেক্সটটাকে নরমাল টেক্সটে অ্যাড করে দিই। এখান থেকে দেখি এটা এক লাইনে ধরে কিনা। তো এবার নিচে আমরা একটা ছোট্ট ডেসক্রিপশন দিব। তো এই ছোট্ট ডেসক্রিপশনটা আমি একটু লরেম ইপসুম থেকে কপি করে নিয়ে আসি। এখান থেকে আমরা তিন লাইনের একটি লরেম ইপসুম দিব, কপি। এখানে এসে টেক্সট এখান থেকে এই পর্যন্ত কপি পেস্ট। তো এই টেক্সটটাকে আমি নর্মাল করে দিব, এখান থেকে রেগুলার অথবা এখান থেকে লাইট। তো লাইটটা দেই, এটার 32 পিক্সেলের জায়গায় আমি 20 পিক্সেল দেব। 20 পিক্সেল একটু কম হয়ে যাচ্ছে, এখান থেকে 24 পিক্সেল ইজ বেটার। তো আমি এটাকে দুই লাইনের বেশি রাখবো না, এটাকে দুই লাইনই রাখি। তো এখন আমরা এখানে একটি বাটন অ্যাড করব, ঠিক যেমনভাবে অর্ডার নাও বাটনটি অ্যাড করেছিলাম, তো সেরকম একটি বাটন আমরা এখানে অ্যাড করব। তো আবার এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেল টুল নিব, নেওয়ার পর এখান থেকে একটি বাটন অ্যাড করব। বাটনটির রাউন্ডেড যে এরিয়া সেখানে আমি দিব 15 পিক্সেল। তারপর যে কালারটা আমরা দিয়েছিলাম এখান থেকে এই অরেঞ্জ কালারটাই দিব। তো এটা দেওয়ার জন্য আমার কাছে কালার কোড যদি না থাকে তাহলে দেখুন এখান থেকে আমরা আইড্রপার টুলটা নিয়ে এখানে ক্লিক করলে এই অপশনটি কালারটা কপি হয়ে যাবে। তো আমি আবার মুভ টুলে ক্লিক করি, চলে যাই। তারপর এখানে একটি টেক্সট অ্যাড করব, ফাইন্ড কার অথবা ফাইন্ড ইওর কার। তো এই টেক্সটটাকে আমি প্রথমে ব্লক করব এখান থেকে, এই যে করার পর আমি একটু সেমি বোল্ড করে দিব। তারপর টেক্সটের সাইজটা একটু বাড়িয়ে দিই, 32 পিক্সেল। ওকে, আমরা এখানে টেক্সটটা অ্যাড করে দিয়েছি। তো এবার যদি আমরা সাইডটাকে একটু লাইভ করি তাহলে দেখুন, ওকে, আমাদের ইমেজটা লোড হচ্ছে। এই যে আমাদের সাইটের হেডার এবং মেইন মেনু ডিজাইন করা হয়ে গেছে। তো এবার এটাকে আমরা একটু নিচে বর্ধিত করব। তো এটা করার জন্য আমরা যেটা করব, আমরা প্রথমে ফ্রেমে ক্লিক করব। ফ্রেমটা ক্লিক করার পর আমরা এখান থেকে একটু বাড়িয়ে নিব, আমাদের ওয়েবসাইটটা যতটুকু দরকার আমরা ততটুকু এখান থেকে বাড়িয়ে নিব। তো এখানে আমরা আবারও একটি টেক্সট অ্যাড করব। তো আমি যদি ফ্রেশভাবে করতে চাই তাহলে এখান থেকে টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করে এখানে হু উই আর, ওকে। এরপর আমরা এখানে একটি ট্যাগ লাইন দিব, এবার আমরা এখান থেকে একটি রেক্ট্যাঙ্গেল নিব। তারপর এখানে রেক্ট্যাঙ্গেলটি আমি যদি চাই যে 650x470 করি তাহলে এখান থেকে 650x470, ওকে। এবার এটাকে ডুপ্লিকেট করব, করে পাশে দিব। তারপর এই দুইটা সিলেক্ট করে এটাকে আবার অল্টার প্রেস করে ডুপ্লিকেট করে নিচে দিব, ওকে। তো এই তিনটার আমি চার রকম কালার দিব, এটার একটু লাইট কালার, তারপর এটার থেকে একটু কালারটা আর একটু চেঞ্জ করি। এতটুকু দিলেই বোঝা যাবে আমাদের যে ব্র্যান্ডিং কালার আছে সেই ব্র্যান্ডিং কালারটা এখানে অ্যাড করে দিলাম। আর এখানে সরি, আমি যদি এই চারটাকে 6টাতে করতে পারি তাহলে বিষয়টাকে আরও একটু সুন্দর লাগবে। তারপর এই 6টাকে আমরা এখানে প্লেস করলাম। তো এবার আমরা এই তিনটাতে ছবি দিব এবং তিনটাতে লেখা দিব। তো প্রথমে আমি মিডিলটা সিলেক্ট করি, তারপর রাইট বাটন ক্লিক করে এখান থেকে প্লাগিনস, তারপর এখানে আনস্প্ল্যাশে ক্লিক করব। করার পর এখান থেকে আমি আরও একটি কার ইমেজ সিলেক্ট করব,
কারিমেজ এখানে সার্চ করলে চলে আসবে। দেখুন এখানে অনেকগুলো ছবি আছে, আমি এখান থেকে এটি সিলেক্ট করলাম, করার পর এখানে এটি অ্যাড হয়ে যাবে। তারপর আমি এখানে সিলেক্ট করে এটার উপরে আমি আরও একটি কার অ্যাড করে দিব, এটা অ্যাড করে দেই। ওকে, এখানে একটি অ্যাড হয়ে গেল। দেখুন কত ইজিলি আমরা এখান থেকে কারগুলো অ্যাড করতে পারতেছি। এখানে আমরা আরও একটি কার অ্যাড করে দিব, তো চাইলে আমরা এই ইমেজটাকেও অ্যাড করতে পারি। ওকে, তো এই তিনটা ইমেজই আমাদের এখানে অনেক ফিট হয়ে গেছে সুন্দরভাবে। এখন আমরা এটার কালার চেঞ্জ করব, এটার কালার একটু গ্রে কালার দেই, অনেকটা এরকম হবে। আর এই কালারটাকে আমরা একটু ডার্ক গ্রে দিব, এখান থেকে ডার্ক গ্রে সিলেক্ট করি। তো এখন আমরা এখানে তিনটাতে টেক্সট অ্যাড করব। তো টেক্সট অ্যাড করার জন্য আমরা প্রথমে এই লেয়ারটি সিলেক্ট করব, করার পর এখানে টেক্সট কার ডিলারশিপ, তো এই টেক্সটের কালারটা আমরা হোয়াইট দিব, যেহেতু অরেঞ্জ কালারের উপর আছে এটাকে হোয়াইট করে দিই। দেওয়ার পর এখান থেকে পপিন্স এটার বোল্ড করে দিই, তারপর 24-এর জায়গায় আমরা এখানে 40 করে দিই। কার ডিলারশিপ, তো এখানে আমরা কিছু লরিম ইপসুম টেক্সট দিব, তো আবার টেক্সটটা সিলেক্ট করব, তারপর এখানে একটি বক্স নিব, নেওয়ার পর কন্ট্রোল ভি, দেওয়ার পর এখান থেকে আমরা ওকে, আমরা যদি চাই দুই লাইনের টেক্সটেও অ্যাড করতে পারি অথবা তিন লাইনেরও করতে পারি। তুমি দুই লাইন অ্যাড করে দেখি, হ্যাঁ দুই লাইনটা সুন্দর লাগছে। তো এই দুইটাকে আমরা মিডিল লাইনে করে ফেলি। ওকে, তারপর এই দুইটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে একটি গ্রুপ করব। এটা গ্রুপ হয়ে গেছে, দেখুন। তো এই কার ডিলারশিপ এটাকে আমরা কোন গ্রুপে দিব, এখান থেকে এসে রেক্ট্যাঙ্গেল 4 অর্থাৎ এটা, এটার সাথে আমরা আবার আরও একটি গ্রুপ করব কন্ট্রোল জি, দেওয়ার পর এটা এটাকে দিব বক্স 1। ওকে, তারপর দেখুন এই যে এখানে আছে আনস্প্লাশ, এখানে আছে আনস্প্লাশ, তারপরে আছে এটা, তারপরে আছে এটা। তো এবার এখানে আমরা বক্স 3 দিব, এটাকে দিব বক্স 3, যেহেতু এটা হচ্ছে বক্স 2, তো এই বক্স 3-তে আমরা এই গ্রুপটাকে কপি করব। এখান থেকে অল্টার প্রেস করে এই বক্স 2-তে নিয়ে চলে আসলাম। আসার পর এই গ্রুপটাকে আমরা রেক্ট্যাঙ্গেল 4-এর উপরে নিয়ে চলে আসবো। দেখুন রেক্ট্যাঙ্গেল 4-এর উপরে চলে আসছে। তো এই গ্রুপ থেকে আমরা এই কালারগুলো চেঞ্জ করব। এখানে এফ 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 আছে, এখানে 0-0 করে দিলেই এখানে সিলেক্ট হয়ে যাবে। এটাকেও আমরা কালারটা একটু গ্রে কালার করে রাখি। তো দেখুন এটা মনে হচ্ছে আমাদের এই দুইটাকে মনে হচ্ছে আমরা একটু নিচে দিলে ভালো হতো। তো এই দুইটা যেমন সিলেক্ট করলাম, এই দুইটা সিলেক্ট করে আমরা দুইটাকে একটু নিচের দিকে নিয়ে চলে আসি। ওকে, এটাতে মিডিল মনে হচ্ছে। তো এই বক্সটা আর হচ্ছে এই রেক্ট্যাঙ্গেল 4-টা আমরা এই দুইটাকে শিফট চাপ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করে এটাকে দিব বক্স 3। ইউজার ইন্টারফেস ডিজাইন করতে গেলে অনেকগুলো লেয়ারের কাজ আছে, তো সেক্ষেত্রে আমরা অবশ্যই গ্রুপ বাই গ্রুপ করলে এটা বুঝতে এবং এডিট করতে সুবিধা হয়। তো এটার পর আমরা যদি চাই এটাকে আবার একটা কপি করে এখানে নিয়ে আসবো, সরি এটার থেকে আমরা এটার থেকে কপি করি, তাহলে কালারটা চেঞ্জ করা লাগবে না। তো এটার কালারটাকে হোয়াইট করা লাগবে না বা ব্ল্যাক করা লাগবে না, এটা অটোমেটিক্যালি হোয়াইট আছে। তো এটাকে আমরা রেক্ট্যাঙ্গেল 7-এর উপরে নিয়ে আসবো। ওকে, তো দেখুন রেক্ট্যাঙ্গেল 7-এর উপরে চলে আসছে। এবার রেক্ট্যাঙ্গেল 7 এবং এটাকে একটি গ্রুপ করব কন্ট্রোল জি প্রেস করে, এটার নাম দিব হচ্ছে বক্স 5। তাহলে বক্স 1, 2, 3, 4, 5 এবং লাস্টে যেটা এটার নাম হচ্ছে বক্স 6। তো আমাদের এখানকার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে আরও একবার একটু লাইভ করে দেখি, দেখুন কী অবস্থা। ওকে, তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এরপরে গেলে দেখুন এই যে এখানে আমরা এই ডিজাইনটা পাচ্ছি।
তো এখানে আমরা বাটনে ক্লিক করলে অর্ডার নাও, তারপরে অ্যাবাউট আস, এখানে প্রত্যেকটা বাটনে ক্লিক করলে যে অপশনগুলো পাওয়া যাবে সেই অপশনগুলো আমরা ইউএক্স ডিজাইনের মাধ্যমে শিখব। তো সেই ডিজাইনগুলো আমরা পরবর্তী পর্বে আপনাদেরকে টোটাল দেখিয়ে দেব। তো আশা করি আমাদের এই ওয়েবসাইট ডিজাইনের বেসিক যে বিষয়টা সেটা আপনারা বুঝতে পারছেন। তো আজকে টিউটোরিয়াল বেশি করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, আপনারা এখান থেকে চাইলে নিচে যত খুশি তত ডিজাইন করতে পারবেন। তো আজকে এ পর্যন্তই থাক, আমরা আগামী দিন ইউএক্স ডিজাইনের বেসিক বিষয়গুলো দেখব, যে আমরা এই অর্ডারে ক্লিক করলে আমরা অন্য একটি পেজে চলে যাচ্ছি, তারপর এখানে ক্লিক করলে এটি একটি উজ্জ্বল হবে, আবার এটি এখানে ক্লিক করলে এটি একটু ডার্ক হয়ে যাবে। তো এই বিষয়গুলো পুরোটাই আমরা আগামী দিন দেখিয়ে দেব। এরপরে আমাদের পরবর্তী যে সিজনগুলো আসতেছে ওই সিজনগুলোতে আপনাদের টিউটোরিয়ালগুলো আস্তে আস্তে কঠিন থেকে কঠিনতর হবে, আর আপনারা যদি প্রথম থেকে ফলো করতে করতে আসেন তাহলে পুরো ডিজাইনগুলো আপনাদের কাছে পানির মতো ইজি মনে হবে। তো আশা করি আমাদের প্রত্যেকটা টিউটোরিয়াল আপনারা প্রথম পর্ব থেকে দেখা শুরু করবেন, তাহলে অনেক বেশি ইজি হয়ে যাবে। আর ইউআই এবং ইউএক্স ডিজাইনের যে নাড়িভুড়ি আছে টোটাল বিষয়বস্তুগুলো আমরা আমাদের এই সিরিজের মাধ্যমে আপনাদেরকে টোটালি দেখিয়ে দিব। তো আশা করি আমাদের এই পর্বগুলো কেউ মিস করবেন না। সো আজকে এই পর্যন্তই ফ্রেন্ডস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।